वेलकम बैक इन साउंड एंड टेक। आज के वीडियो टा आरो एक टा इंटरेस्टिंग वीडियो होते चले चे कारण आज के ऐसे ची आरो एक टा सिस्टम के ट्यून करवा जोनो आमार पीछोने दुई साइड जे सिस्टम टा देखा जाच्छे सवार आगे छोटो एक टा डिस्क्रिप्शन दिए दी ए सिस्टम टा ते रोचे ओपोरे पोपे टॉप आर नीचे रोचे ब्रिटिश एक्वेस्टिकल लो तो लेफ्ट साइड सेम सिस्टम एखाने इन्स्टल करा रही है। एम्पलीफायर डिटेल्स इंट्रोर मध्ये ना बोलले चले कारण आपनारा अलरेडी एक झलक देखे एसेछेन। तो बलार कि आछे एसेछि कोथाय एसेछि করিমপুর নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে করিমপুরের দিঘলকান্দিতে এই সেটআপটা টিউন করতে। সেটআপ টিউন তো সকাল থেকে চললো, মোটামুটি আমাদের এখন টোটাল কাজ কমপ্লিট। সেটআপ যেটা বাজছে একদম সেটা তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। তো চলুন ইন ডিটেলসটা যেমন জেনে নেব তেমনি আমরা ওনারের সাথেও কথা বলবো। ওনার প্রত্যেকটা মডেল নাম্বার মুখস্থ, যথেষ্ট রিসার্চ করে তারপর উনি সেটটা কিনেছেন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। একটা টাকাও বৃথা নষ্ট হয়নি, যে কটা জিনিস কিনা হয়েছে একদম ঠিকঠাক, তাই টিউন করেও মজা পেলাম। আমার একটা ছোট্ট কমপ্লেন ওনার কাছে আছে শুধুমাত্র ডিএসপিটা নিয়ে। ডিএসপির মধ্যে আরও কিছু জিনিস এক্সট্রা থাকলে আমি খুশি হতাম, যেগুলো ডিভিএক্সের মধ্যে আমরা এক্সট্রা ফেসিলিটিস পাই, ব্রিটিশ অ্যাকোস্টিক আজ ফার্স্ট টাইম টিউন করার সময় সেগুলো একটাও পাইনি। তো চলুন কথা আরও এগোতে থাকবে, এখন সরাসরি চলে যাই অ্যাম্প সেকশনে, সেখানে কি আছে একবার দেখিয়ে দিই, তারপরে আরও ডিটেলস আসছে। তো বন্ধুরা এই হলো অ্যাম্প ট্রলি। অ্যাম্প ট্রলির মধ্যে টোটাল টপের জন্য এবং সাবের জন্য অ্যাম্প রয়েছে, এছাড়াও রয়েছে ব্রিটিশ অ্যাকোস্টিকের ডিএসপি। অনেকেই এই ডিএসপিটা ফার্স্ট টাইম দেখছেন, আমিও এই ডিএসপিটা আজ ফার্স্ট টাইম টিউন করলাম। এখানে অ্যাম্প হিসাবে ইউজ হচ্ছে টপ সেকশনের জন্য টপ প্রফেশনালের MC7200, যেগুলোতে 4 ohms আমরা টপগুলোকে রান করাচ্ছি। দুটো রয়েছে ফর 4 tops, আর এখানে ব্রিটিশ অ্যাকোস্টিকের 2XL রয়েছে ব্রিটিশ অ্যাকোস্টিকের লোগুলোকে রান করানোর জন্য। আর ওপর দিকটা যদি একটু দেখাই, ওপরের দিকে এখানে মিক্সার কনসোল হিসাবে ইউজ হচ্ছে ইয়ামাহার একটা ছোট্ট মিক্সিং কনসোল, যেহেতু স্পেশালি এটা ডিজের জন্যই চলবে। দিস ইজ দ্য এনআপ। এখন আমরা অডিও সিগন্যাল দিয়ে কাজ করছিলাম, যেহেতু ডিএসপিটা টিউনিং করা হচ্ছিলো এখানে সফটওয়্যার দিয়ে। তো টিউনিং সফটওয়্যারটাও আমি ওপেন করে নিচ্ছি একটু দেখানোর জন্য। তা এই সফটওয়্যারের থ্রুতেই আমি প্রোগ্রামিংটা বানিয়েছি। এখানে এল আর করে দেওয়া আছে, আর একটা আমার সাবের জন্য আলাদা করে দেওয়া আছে পয়েন্ট, যেখানে আমরা রাউটিং প্যাচিংটা দেখতেই পাচ্ছি ডেস্কটপের ওপরে। আর ভেতরে কী আছে তা সেই প্রিসেটটা আর নাই বা বললাম, সেটা আমার মতো করেই করা। আপনারা যদি প্রয়োজন মনে করেন ডাকবেন, অবশ্যই আপনাদের জন্য গিয়ে স্পটে শুনে তারপর প্রিসেট বানিয়ে দিয়ে আসবো। দাদা আমার এত ট্যালেন্ট নেই যে বাড়িতে বসে প্রিসেট ডিজাইন করতে পারি, ক্ষমা করবেন। তো চলুন বাকি ডিটেলসটাও একটু দেখে নিই। তো আমি এতদূর ছুটে এসেছিলাম আমার বাড়ির থেকে 450 কিলোমিটার দূর অরিন্দমদার ডাকে। অরিন্দমদা আমার অনেক দিনের সাবস্ক্রাইবার, অনেক দিন ধরে আমাকে কল করছিলেন, কিন্তু আপনারা সবাই জানেন লাস্ট কিছুদিন ধরে এদিক ওদিক বাইরে কাজ চলছে, আমি সময় দিয়ে উঠতে পারছিলাম না। ফাইনালি ওনাকে কথা দিয়েছিলাম কালী পুজোর আগে করে দেব, কালী পুজোর আগেই করে দিয়ে যাচ্ছি, আগামীকাল কালী পুজো। তো দাদার কাছে আমি একটু প্রথমে জেনে নেব টিউনিং কেমন লাগলো। খুব সুন্দর, খুবই ভালো। আগে যে কোম্পানি প্রিসেট দিয়েছিল বা কোম্পানি থেকে তোমাকে যে প্রিসেটটা লোড করে দিয়েছিল তার থেকে বেটার হয়েছে? তার থেকে অনেক বেটার হয়েছে। তুমি স্যাটিসফাইড? একদম একদম, ফুল স্যাটিসফাই। বেশ, তো অরিন্দম দাদা যথেষ্ট রিসার্চ করেই এই সেটআপটা নিয়েছে আমি বলছিলাম। তো দাদার কাছে আমি জানতে চাইবো, তুমি আমাদের দর্শকদের জন্য আজকে তুমিই বলো তোমার টপের মডেল নাম্বার কি আছে, টপের ওয়াটেজ কি আছে, লোয়ের মডেল কি আছে, লোয়ের ওয়াটেজ কি আছে, চলো তুমি আজকে আমাদেরকে বলো। টপের মডেল হচ্ছে TH625, ওকে, 1100 ওয়াটের টপ, তো 500 হাজার আর উপরে HF 100 HF 100, 1100 ওয়াট। লো হচ্ছে আমাদের ব্রিটিশ অ্যাকোস্টিকের Delta 928। আমি একটু লোটা দেখিয়ে দিই, Delta 928 এর লো এটা ফ্রম ব্রিটিশ অ্যাকোস্টিক। আমাদের এই এলাকায় আজ অবধি ব্রিটিশ অ্যাকোস্টিকের লোয়ের ভিডিও আমি দেখিনি, কারণ সচরাচর আমাদের এদিকে কেউ এই ধরনের ব্র্যান্ডে যেতে চান না, কিন্তু দাদা এই ব্র্যান্ডে গেছেন, ব্র্যান্ডে গিয়ে যথেষ্ট খুশি। আমি বলবো হ্যাঁ, যেরকম দাম পড়েছে সেরকম পারফরমেন্স, দুটো লোয়ে অসাধারণ পারফরমেন্স, মানে কিছু বলার অপেক্ষা রাখে না। ওকে, আর একটা জিনিস আমি এই সাইডের দিকে দেখিয়ে দিতে চাইবো, দাদার সব কিছুর মধ্যে একটা চয়েস আছে, আমি কভারটার কোম্পানি দেখিয়ে দিই। যারা কন্টিনিউয়াসলি সাউন্ডের কাজে যুক্ত তারা এই নামটা অন্তত চেনেন না এমন কেউ আমার মনে হয় বেঁচে নেই। সান ফ্লাইট কেস অ্যান্ড কাভার্স, মানে এনাদের ফ্লাইট কেস আর কাভার্স হলো কি বলবো, আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বিখ্যাত, ঠিক আছে। এনারা বেস্ট কোয়ালিটির কাভার ডিজাইন করেন,
এবং প্রত্যেকটা কভার টোটালি যেটা ওয়াটারপ্রুফ, আমরা রিয়েল কভার যেটা বলতে পারি, দিস ইজ দ্য ওয়াটারপ্রুফ। চারিদিক থেকে প্যাডিং করা থাকে, কভার সমেত যদি বক্স কখনো পড়েও যায় বক্সে চোট লাগার কোনো চান্স নেই, এত সুন্দর। হ্যাঁ, তবে আমি ব্যাকসাইড ভিউটাও একটু দেখিয়ে দিই। পোপের যদি ব্যাকসাইড ভিউটা দেখি, পোপ প্রফেশনালের অরিজিনাল যেটা আছে, সিরিয়াল নাম্বার স্ক্যান করে নিতে পারেন আপনারা ওয়েবসাইটে গিয়ে। আর এখানে দেখুন হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সির জন্য কী কী দেওয়া আছে, পরিষ্কার দেওয়া রয়েছে। কন্টিনিউয়াস পাওয়ার রয়েছে হাই ফ্রিকোয়েন্সির 100 ওয়াট, দুটো লো ফ্রিকোয়েন্সির জন্য স্পিকার, যেগুলোর পাওয়ার রয়েছে 2x500 ওয়াট, অর্থাৎ এক একটা স্পিকার রয়েছে 500 ওয়াট করে, ঠিক আছে। তো এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা আছে 62 হার্জ টু 2030 হার্জ, মানে বলতে পারি আমরা 2.3 কিলো হার্জ। ওকে, এই টপ, এই সেটিংস আর স্পিকার কানেকশন তো জানাই, +1 -1 বাই অ্যাম্পের জন্য কোনো সুইচিং এখানে দেওয়া নেই। ওকে, এই টপেও সেম রয়েছে, সেম টু সেম, সেই জন্য আর ডিসক্রাইব করছি না। মধ্যেখানে একটা ছোট জিনিস বলে রাখি, সেটআপটাতে এই যে স্পিকনগুলো রয়েছে, স্পিকনটা যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পিকন রয়েছে ফ্রম দ্য নিউট্রিক। কেবিলিংটা দেখতেই পাচ্ছেন ক্রিস্টালসের কেবিল, বলার কিছু নেই, স্পিকার কেবিলের জন্য ক্রিস্টাল কেবিল একদম বিখ্যাত। ওকে, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, ব্রিটিশ অ্যাকোস্টিকের ব্যাকপ্লেট। ব্রিটিশ অ্যাকোস্টিকের ব্যাকপ্লেটটা খুব ইন্টারেস্টিং। এখানে আপনারা দুটো পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পোর্ট রয়েছে +1 -1 আপনি ইনপুট করতে পারেন, আর যদি থ্রু করতে চান মানে এর থেকে আরেকটা বক্সকে লিঙ্ক করতে চান, তাহলে কিন্তু সেই লিঙ্কটা আপনাকে করতে হবে +2 -2 দিয়ে, যেটা এখানে মেনশন করে দেওয়াই রয়েছে। মানে এখানে আমার ইনপুট হয়েছে +1 -1, কিন্তু এর থেকে আরেকটা লো যদি আমি লিঙ্ক করি এই স্পিকন থেকে, তাহলে +2 -2 দিয়ে আমাকে একটা লিঙ্ক করতে হবে। ওকে, ব্রিটিশ অ্যাকোস্টিকের লো ফার্স্ট টাইম রিভিউ করছি, অসাধারণ কোয়ালিটি লাগলো। এখানে দাচি ইউজ করা হচ্ছে, দাচির এটা একটা 10 কেভি রয়েছে, 10 কেভিতে টোটাল লোডটা চলে যাচ্ছে আরামসে, কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। ওকে, আর একটা সাজেস্ট করেই দিয়েছি আমি এই সেটআপটার সঙ্গে একটা পাওয়ার সেভ অ্যাড করার জন্য, কারণ আমরা সবাই জানি ফ্রিকোয়েন্সি প্রবলেমের জন্য আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো ঠিক আছে, এই হলো আমাদের টোটাল সেটআপ। তো চলুন এরপর আমরা সাউন্ড টেস্টটা একটু দেখে নিই। Music presents